ব্রাউন অ্যাপস জিমে ঝাড়গ্রামের নতুন জিম 7th April ওপেন হয়েছে। প্রথম মাসে খুব ভালো রেসপন্স পেয়েছি, তোমাদের সকলকে সবাইকে জানাই অনেক থ্যাংকস এর জন্য। আর আজকে আমি এই ভিডিও বানাচ্ছি জিম সংক্রান্ত, ওয়ার্কআউট সংক্রান্ত কিছু ভুলভ্রান্তি মানুষের মনে রয়েছে, সেগুলোকে আমি এক্সপ্লেন করব, 10টা পয়েন্ট বলব। ফার্স্ট পয়েন্ট, জিম ছেড়ে দিলে মোটা হয়ে যায় মানুষ। তো জিম ছাড়ার তো কোনো প্রশ্ন আসে না প্রথমে, যেহেতু আমি অ্যাডমিশন নিচ্ছি প্রথমে, আমার একটা উদ্দেশ্য থাকবে জিমে আসার, হ্যাঁ আমি নিজেকে চেঞ্জ করবো, অবভিয়াসলি আমি ছাড়তে যাবো কেন। সেকেন্ড, যদি জিম ছেড়েই দিই তাহলে মোটা কেন হবে, সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের নিউট্রিশনের ওপরে আর সারাদিন কাজকর্মের ওপরে। আমরা সারাদিন কাজকর্মে বা জিমে যে ক্যালোরি লস করছি, ক্যালোরি বার্ন করছি, সেটা আমরা বাড়িতে গিয়ে বা অন্যান্য টাইমে যে খাবার ইনটেক করছি সেখানে ক্যালোরি ইনটেক করছি, ওকে। তো সেখানে যদি ক্যালোরি যদি ইনটেকের পরিমাণ যদি বার্ন করার থেকে বেশি হয়, তাহলে স্বভাবতই আমরা একটু হলেও ফ্যাট আমাদের মধ্যে আসবে, আমরা একটু হলেও বাল্কি হব, মোটা হতে পারি। কিন্তু জিম ছেড়ে দিলে সেখানে তো আমাদের ওয়ার্কআউটটা হচ্ছে না, ক্যালোরি বার্নের পরিমাণ খুব কমে যাচ্ছে। অবভিয়াসলি যদি বাড়িতেও যদি আমরা ক্যালোরি ইনটেক করতেই থাকি বেশি বেশি, তো সেখানে আমাদের বাল্কি তো আমরা বেশি পরিমাণে হবই, সেখানে মোটা হওয়ার চান্স থাকে। কিন্তু এখানে নিউট্রিশন যদি খুব ভালো থাকে, ডায়েট যদি ঠিকঠাক থাকে, তো সেখানে যদি আমরা ক্যালোরি ইনটেক সারাদিনে যদি মিনিমাম রাখি, অবভিয়াসলি আমরা জিম ছাড়লেও মোটা হওয়ার কোনো চান্স থাকে না। সেকেন্ড পয়েন্ট, ওয়েট লিফটিং করলে মেয়েদের বডি হয়ে যেতে পারে, মানে মাসেল বিল্ড হয়ে যেতে পারে। এত সহজ নয় মাসেল বিল্ড হওয়া। মেয়েদের শরীরে ইস্ট্রোজেন নামক যে হরমোন প্রোডিউস হয়, তেমনি ছেলেদের শরীরে টেস্টোস্টেরন নামক হরমোন প্রোডিউস হয়। তো টেস্টোস্টেরন লেভেল যদি হাই হয় সেখানে মাসেল বিল্ড হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেখানে মেয়েদের সম্ভাবনা খুবই কম। আর মেয়েদের শারীরিক গঠন ছেলেদের মতো নয়, তো স্বভাবতই মাসেল বিল্ড অত সহজ নয় আর সেটা সম্ভব নয়। এবারে যদি হাই ইন্টেন্সিটি ওয়েট লিফটিং করা হয়, স্বভাবতই একটু গঠন চেঞ্জ হতে পারে, কিন্তু সেটা মেয়েদের করানো হয় না। তো এরকম কোনো চান্স নেই যে মেয়েদের বডি হয়ে যাবে। মেয়েদের কার্ডিও বেশি করে করানো হয় যাতে তাদের ওয়েট লসের দিকে উদ্দেশ্য থাকে। অনেকেই আসে জিমে শুধুমাত্র পেট কমানোর জন্য, বলে পেট কমাতে এসেছি মানে আমাদের ফ্যাট লস করতে এসেছি, অ্যাবস অ্যাবডোমিনাল এরিয়াতে, তো বাকি সব ঠিক আছে। এটা সত্যি যে আমাদের সারা শরীরে ফ্যাট রয়েছে সমানভাবে, তো সেখানে আমাদের খালি মিড এরিয়াতে অ্যাবডোমিনাল এরিয়াতে আমাদের খালি ফ্যাটটা কমানো যায় না, কমলে সারা শরীরে একসাথে কমবে। খালি পেট থেকেই ফ্যাট লস করা সম্ভব নয়, আমাদের সারা শরীরেই ফ্যাট রয়েছে। যদি আমরা ওয়ার্কআউট করি, হাই ইন্টেন্সিটি বা কার্ডিও এক্সারসাইজ করি, সারা শরীর থেকেই আমাদের ফ্যাট বার্ন হয়। নেক্সট পয়েন্ট, কয়েকদিন ওয়ার্কআউট করার পর মনে হয় যে হ্যাঁ আমাদের পেটটা তো একটু কমলো, মানে আমাদের ফ্যাট লস তো কিছুটা হলো, কিন্তু আমাদের হাত আর চেস্ট এরিয়াতে একটু হলেও যেন সরু হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে মাসেল লস হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা লিন মাস ছিল না, অ্যাকচুয়ালি আমরা যে মনে করি যে মাসেল লস হয়েছে সেটা না, অ্যাকচুয়ালি মাসেলের মধ্যে যে ফ্যাট থাকে, ফ্যাটটা আমাদের যে বার্ন হচ্ছে স্বভাবতই সেখানে আমরা মনে করছি যে মাসেল লস হয়ে যাচ্ছে, সেটা মাসেল লস হয় না। আমাদের ফ্যাট লসের টাইমে আমরা হাত আর চেস্ট সব জায়গাতেই, আমাদের সব এরিয়াতেই আমাদের ফ্যাট লসের টাইমে সরু হয়ে যাচ্ছে, যার জন্য আমরা মনে করি যে মাসেল লস হয়েছে। তো সেখানে নিউট্রিশন বেটার দিতে হবে, প্রোটিন দিতে হবে, কার্বোহাইড্রেট দিতে হবে, ফ্যাট দিতে হবে, একটা ম্যাক্রোস একটা সমতা বজায় রেখে সারাদিনের নিউট্রিশন ঠিকঠাক রাখতে হবে, ডায়েট ঠিক রাখতে হবে, তাহলে এরকম কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই, ওকে। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে লেগ ওয়ার্কআউট অ্যাভয়েডেন্স। ম্যাক্সিমাম ছেলে যারা জিমে আছে তারা চায় যে আমাদের বাইসেপ ট্রাইসেপ বা চেস্ট এরিয়াতে বেটার কাজ করবো, সবাই এটাই ফার্স্ট স্টার্টিংয়ে একটা ভিজুয়াল একটা এফেক্ট পড়বে, সবাই আমাকে একটা কমপ্লিমেন্ট দেবে। বাট লেগ ওয়ার্কআউটটাও সেরকমভাবে ইম্পর্টেন্ট, কারণ আমাদের আপার বডি লোয়ার বডি দুটোই খুবই ইম্পর্টেন্ট একসাথে, কারণ বডি যে প্রপোর্শন আপার বডি অ্যান্ড লোয়ার বডি সেটা খুবই দরকার। আর লেগ ওয়ার্কআউট কখনো অ্যাভয়েড করো না কোনো দিন, অবভিয়াসলি লেগ ওয়ার্কআউট উইকে দুবার রাখাই উচিত। নেক্সট পয়েন্ট, খুব তাড়াতাড়ি বডি চাই,
যেরকম পুজোর আগে বা ম্যাক্সিমাম কোনো অকেশনালি তার আগে আমি জিমে যাব, আমার খুব তাড়াতাড়ি বডি চাই, যেরকম এক মাসের মধ্যে এক সপ্তাহের মধ্যে আমি মনে করবো যে হ্যাঁ আমি জিমে যাব, আমি ওয়ার্কআউট করব, আমার ওই এক সপ্তাহের মধ্যে দারুণ বডি তৈরি হয়ে যাবে। এটা তো পসিবল না, কারণ বছরের পর বছর লেগে যায় আমাদের এই বডি করতে, এটা একটা অধ্যাবসায়। তো পেশেন্স রাখতে হবে, ওয়ার্কআউট তো করতেই হবে, তার সঙ্গে নিউট্রিশন দিতে হবে, তার সঙ্গে রেস্ট দিতে হবে। এই তিনটে যদি সেমভাবে আমরা প্রতিদিনভাবে এক লাইফস্টাইল হিসাবে মেনটেন করতে পারি, তো আমরা আস্তে আস্তে এই বডিটাকে করতে পারবো। সেটা একদিনে নয়, এক মাসে একটু ফিল চেঞ্জ একটা ফিল করবো যে একটা চেঞ্জ এসেছে, দু মাসে আর একটু ফিল করবো, তিন মাসে একটু বেটার ফিল করবো, আমাদের বডির মধ্যে চেঞ্জেস আসবে। এইভাবে এইভাবে মিনিমাম সিক্স মান্থে আমরা একটা মিনিমাম একটা চেঞ্জেস আসবে বডির, যাদের যারা বিগিন তাদের কথা বলছে। নেক্সট পয়েন্ট, অনেকেইভাবে জিমে আসলেই বডি তৈরি হয়ে যাবে, নিউট্রিশনের তো কোনো দরকারই নেই, রেস্টেরও কোনো দরকার নেই, একটা ভালো লাইফস্টাইল দরকার। লাইফস্টাইলের মধ্যে থাকবে প্রপার নিউট্রিশন, ডায়েট, তার সঙ্গে রেস্ট, রাত্রে আট ঘন্টা ঘুম, আর প্রপারলি ওয়ার্কআউট। এই তিনের সমন্বয় যদি প্রপারলি মেনটেন করা যায় তাহলে একটা প্রপার রেজাল্ট পাওয়া যেতে পারে। নেক্সট পয়েন্ট, প্রথম দিন জিমে যাওয়ার পর যে গায়ে হাতে পায়ে যে ব্যথা হয়, সেই পেন অনেকে সেটা নিতে পারে না। সেই পেনের পর অনেকেই ভাবে নেক্সট আমি আর জিমে যাব না, কারণ এত পেন সহ্য করা যাচ্ছে না। অ্যাকচুয়ালি মাসেলকে প্রথমেই যে হিট করছি, আমরা যে ইনভলভ করছি কোনো ওয়ার্কআউটের মাধ্যমে, স্বভাবতেই সেই মাসেল তো জানান দেবে, মাসেলের পেন তো আসবে। বাট এটা সে ইঞ্জুরি মাসেল পেন নয়, এটা মাসেল গ্রো হওয়ার পেন। মাসেল ওয়ার্কআউট টাইমে ব্রেকডাউন হয়, সেটা রিকভারি করে, আমরা নিউট্রিশনের মাধ্যমে আমরা সেটা রিকভার করি। ওকে, তো এরকম কোনো ভয় পাওয়ারও দরকার নেই বা এত সহজে গিভ আপ করে দেওয়া উচিত নয়। মাসেল পেন একটু হলেও হবে, আর নো পেন নো গেন। নেক্সট পয়েন্ট, ওয়ার্কআউট বেশি করলে বা বেশি ওয়েট লিফটিং করলে হাইট কমে যায়, তো এটা সম্পূর্ণই ভুল ধারণা। আমাদের হেরিডিটির উপরে হাইট ডিপেন্ড করে, ওয়েটটা ডিপেন্ড করে আমাদের নিউট্রিশন আর ওয়ার্কআউটের উপরে, আমরা কতটা ক্যালোরি লস করছি, মানে ক্যালোরি বার্ন করছি, কতটা ক্যালোরি ইনটেক করছি, তার উপরে ওয়েট ডিপেন্ড করে। সুতরাং ওয়েটের কথা সরিয়ে রাখলাম, অনেকেই ভাবে যে হাইটটা ডিপেন্ড করে আমাদের জিমে যাওয়ার উপরে, ওয়ার্কআউট করার উপরে, হেভি ওয়েট লিফটিংয়ের উপরে। না, হাইট কমার কোনো ব্যাপার আছে, না হাইট বাড়ার কোনো ব্যাপার আছে। অনেকেই ভাবে জিমে আসবো হাইটটাকে বাড়াবার জন্য, সেটা কখনোই সম্ভব নয়। হেরিডিটির উপরে ডিপেন্ড করে হাইটটা। আর একটু যদি চিনা পুল আপ, মানে আমরা যে জাম্পিং যেসব এক্সারসাইজ করি বা ঝুলে যেসব এক্সারসাইজ করি, কিছুটা হলেও ডিপেন্ড করতে পারে, বাট হাইটটা ডিপেন্ড করে না সেভাবে। নেক্সট পয়েন্ট, সাপ্লিমেন্ট। অনেকেই সাপ্লিমেন্টটা ভাবে ড্রাগ, বাট সেটা নয়। সাপ্লিমেন্ট হচ্ছে একটা ফুড, আমাদের ন্যাচারাল ফুডের মধ্যে একটা ফুড হচ্ছে সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট নিতেই হবে তার কোনো মানে না। আমাদের ফুড, মানে ন্যাচারাল ফুড আমরা সারাদিনে খাই, কার্ব, প্রোটিন, ফ্যাট, যেরকম ভাত, রুটি, চিকেন, ফিশ, এগ, এগুলো নর্মালি ইনটেক করার পরও যদি মনে হয় আমাদের পেটের আরও কিছু প্রোটিন প্রয়োজন, ওয়ার্কআউট করার পরেই যে প্রোটিনের প্রয়োজন হয়, তো তখন আমরা সাপ্লিমেন্ট নিতে পারি। সাপ্লিমেন্ট কখনোই ড্রাগ নয়, কোনো মেডিসিন নয়। সাপ্লিমেন্ট অনেক ধরনের হয়, ওয়ে প্রোটিন হয়, বিসি ডাবল এ হয়, মাল্টিভিটামিনস হয়, এরকম অনেক সাপ্লিমেন্ট রয়েছে। বাট ওয়ে প্রোটিন পুরোটাই হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট, তো এখানে ভুল ভ্রান্তি সবার মধ্যে যাতে না থাকে, আমি আরও একবার বলছি এটা কোনো ড্রাগ স্টেরয়েড নয়, ঠিক আছে? যদি অনলাইন থেকেই যদি কিনতে হয় বা কোনো জায়গা থেকে যদি কিনতে হয়, একটু দেখে শুনে কিনতে হবে যে সেটার মধ্যে ডুপ্লিকেসি যেন না থাকে। এখন জেনুইন প্রোডাক্ট, মানে কোনো সাপ্লিমেন্টের যে প্রোডাক্ট আছে সে জেনুইন প্রোডাক্ট পাওয়া খুবই মুশকিল। তবুও দেখে শুনে যদি নিজস্ব কোম্পানি থেকে, যদি ডাইরেক্ট কোম্পানি থেকে যদি আমরা পারচেস করি, অবভিয়াসলি আমরা একটা জেনুইন প্রোডাক্ট পেতে পারি। তো সাপ্লিমেন্ট কখনোই ড্রাগ নয় এটা ভাবার কোনো কারণ নেই। যাই হোক, আমি দশটা পয়েন্ট বললাম, সম্পূর্ণ ভুল ধারণা। এই দশটা পয়েন্ট জিম, ফিটনেস, ওয়ার্কআউট এই সম্পর্কিত, তো এই দশটা পয়েন্ট মাথায় রেখো, এই দশটা পয়েন্ট।
আমাদের এই ভুল ভ্রান্তি অনেকের হয়ে থাকে, তো এগুলো জাস্ট ভুল, মনের ভুল। তো চলো, থ্যাংক ইউ। আর জিমের অ্যাডমিশন কন্টিনিউ আছে, চলছে। যদি অ্যাডমিশন নিতে চাও তো আমাকে কল করবে 7001183325। থ্যাংক ইউ।